দেখো আজ পতাকা দেখার দিন, কলরব করে ওঠো, উচ্চারণ করো মুক্তির ভাষা, আমিও তোমাদের সাথে দেখতে থাকি। তোমাদের সাথে আমার অপরিচ্ছন্ন দৃষ্টির অশ্রু সজল চোখ দুটি মেলে দাঁড়িয়ে থাকি। কি লাল সবুজ পতাকার মধ্যে গোল হয়ে বসে আছে, মনে হয় যেন পৃথিবীর মুক্তিকামী মানুষের রক্তের লোহিত কণায় অঙ্কিত হয়ে আছে সূর্য। আমার ভেতরে কলরব করে ওঠে কত মুখ, কত আকাঙ্ক্ষার উজ্জ্বল দৃষ্টি, যারা আর ফিরে আসেনি। একজনের কথা মনে পড়ছে, মনতলা স্টেশনের পাশ দিয়ে পামটিয়া বাজারের দিকে চলে গেছে যে পথ, সেখানে ছিল তার ক্যাম্প। ট্রেনিং নিতে গিয়ে তার কনুই থেকে রক্ত ঝরে ক্ষত হয়ে গিয়েছিল, ফেরেনি সে। তার মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা বা শব্দ বাংলা ভাষার অভিধানে ছিল না, কিন্তু তার মার সামনে দাঁড়িয়ে আমি যে ইঙ্গিতে কথা বলেছিলাম তাতে মহিলা শুধু একবার আকাশের দিকে তাকিয়ে ওই গোল সূর্যের মধ্যে তার পুত্রকে দেখেছিল অশ্রু সজল চোখে।